কি কারণে আইপিএল ছাড়লেন ম্যাক্সওয়েল দল থেকে বাদ পড়লেন নাকি নিজেকে বেরোতে দিলেন এবারে আইপিএল শুরুর আগে যে কয়েকজন খেলোয়াড়ের দিকে সবার নজর ছিল তাদের একজন অস্ট্রেলিয়ার হার্ড হিটার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল তবে খেলার মাঠে যেন ভিন্ন চিত্র দেখা গেল ম্যাক্সওয়েলের গ্লেন ম্যাক্সওয়েল যেন নিজেকে হারিয়ে বসেছেন তবে কি এই হার্ড হিটারকে বাজে পারফরম্যান্সের জন্য দল থেকে বাদ দেয়া হলো নাকি সে নিজে থেকেই নিজেকে বিরতি দিল বিস্তারিত থাকছে রাইফ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে এবারের আইপিএল শুরুর আগে যে কয়জন খেলোয়াড়ের দিকে সবার নজর ছিল তাদের একজন অস্ট্রেলিয়ার হার্ড হিটার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল গত বছরের ওয়ানডে বিশ্বকাপে তার বিধ্বংসী ব্যাটিং বেঙ্গালুর সমর্থকদের আশা দেখাচ্ছিল ভালো কিছু করার তবে আইপিএল শুরু হতেই দেখা গেল ভিন্ন চিত্র এবারের আইপিএলে এখন পর্যন্ত চূড়ান্তভাবে ব্যর্থ খেলোয়াড়দের তালিকা করা হলে সবার উপরেই থাকবে ম্যাক্সওয়েলের নাম আইপিএলে এবারের আসরে প্রথম থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ব্যর্থতার বিত্তে থাকা ম্যাক্সওয়েল নিজে থেকে আইপিএল থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আইপিএল চলতি আসরে ছয় ম্যাচ খেলে মাত্র ম্যাক্সুয়েলের রান আটাশ যেখানে তার স্ট্রাইক রেট চুরানব্বই দশমিক বারো বিশ্বমানের এই ক্রিকেটারের আইপিএলে এমন বাজে পারফরমেন্সে হতাশ হবেন যে কেউ ম্যাকচুয়েল নিজেও তা মেনে নিতে পারেননি তাই নিজে থেকে ব্যাঙ্গালুর হায়দ্রাবাদের বিপক্ষের ম্যাচ খেলতে চাননি এই অজি তারকা তবে শুধু হায়দ্রাবাদ নয় অনির্দিষ্ট কালের জন্য আইপিএল থেকে বিরতি নিয়েছে বিগ শো ম্যাক্সওয়েল আবার কবে ব্যাঙ্গালুর জার্সি গায়ে জড়াবেন সে বিষয়েও কিছু জানাননি তিনি সোমবার হায়দ্রাবাদের বিপক্ষে হারের পর এই সিদ্ধান্ত নেন ম্যাক্সুয়েল তিনি তার এই সিদ্ধান্ত সম্পর্কে বলেন ব্যক্তিগতভাবে আমার জন্য এটি বেশ সহজ সিদ্ধান্ত ছিল আমি শেষ ম্যাচের পর ফাফ ডু ফ্লেসিস এবং কোচের কাছে গিয়ে বলছি যে আমি মনে করি দলের জন্য অন্য কাউকে দিয়ে খেলানোর সময় এসেছে আগেও আমি এই পরিস্থিতিতে পড়েছিলাম আমি যদি এখন খেলা চালিয়ে যাই তাহলে আরও গভীর ঘরতে পড়ে যাবার সম্ভাবনা রয়েছে আমি মনে করি এখন আমার জন্য একটা ভালো সময় নিজেকে কিছুটা মানসিক এবং শারীরিক বিরতিতে দেওয়ার ম্যাক্সওয়েল আরও বলেন যদি আমাকে টুর্নামেন্ট চলাকালীন সময় আবার ফিরতে আসতে হয় আমি আশা করি সত্যি ভালো মানসিকতা এবং শারীরিকভাবে ফিট হয়ে ফিরে আসতে পারব দলের জন্য ভালো প্রভাবও রাখতে পারবো মাত্র এক জয়ে দুই পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান বেঙ্গালুর প্লে অফ পর্বের আশা বাঁচিয়ে রাখতে লিগ পর্বের বাকি সাত ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবা চলবে না বিরাট কোহলির দলের আগামী রোববার একুশ এপ্রিল ইডেন গার্ডেনের কলকাতার বিপক্ষে মাঠে নামবে বেঙ্গালুর